এদিকে বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুগত্যের যে সেটি বাদ দিয়ে দেওয়া হলো। পৃথিবীতে কোন ধর্মগ্রন্থে সংখ্যালঘুর কোন রেফারেন্স নাই একমাত্র ইসলাম ছাড়া, এবং ইসলামের কাছে সংখ্যালঘু যত সেফ আর অন্য কোন ধর্মের কাছে অন্তত গ্রন্থ মধ্যে আমি দেখিনি যে গ্রন্থিত আছে কোনো বাণী সংখ্যালঘুদের সম্পর্কে, ওই বেদের মধ্যেও নাই বাইবেলের মধ্যেও নাই। সংখ্যালঘু সম্পর্কে তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলাম বলেছে। তো সেই কথা যদি খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নাই, কারণ আনফর্চুনেটলি এই দেশে যে ওভারওয়েলমিং মেজরিটি, আমরা তো অনেক উদার মনের, তাই না? আমরা অনেক উদার মনের, আমরা তো রাষ্ট্রীয় ফাংশনে বেদ পড়ি, ত্রিপিটক পড়ি, বাইবেল পড়ি, কোরআন পড়ি, আমাদের উদারটা তো লক্ষ্য করুন আপনি। কিন্তু আপনি আমাদের সংলগ্ন একটি রাষ্ট্র আছেন ভারত, এই ভারতের কোনো স্টেট ফাংশনে জীবনে কোরআন শরীফ উচ্চারিত হবে নেই, যদিও সেখানে 70-19% মুসলমান। তো কথা হচ্ছে আমাদের এই উদার্য নিয়ে কেউ প্রশ্ন যদি করেন আজকে তাহলে তিনি ভুল করবেন। তাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে 800 বছর শাসন করে দিল্লিতে মাত্র 8% মেট্রোপলিটন এরিয়াতে মুসলমান, ইসলামের চাইতে বড় সেকুলার কোনো ধর্ম নাই। এখানেই মাইনরিটি সবচেয়ে সেফ। তারা যদি মনে করেন যে সেকুলারিজম এই যত গোলমাল করেছেন এসব সেকুলার স্টেট রয়েছে, যারা একটা গুড মুসলিমের সাথে একটা গুড হিন্দু একটা গুড বুদ্ধিস্টের কোনোদিন কোনো কনফ্লিক্ট হতে পারে না। সেই জন্য আমি সেকুলারিজমের কথা না বলে সবসময় বলেছি যে লেট এ মুসলিম বি এ গুড মুসলিম অ্যান্ড এ হিন্দু বি এ গুড হিন্দু, আই ডু নট থিঙ্ক দে উইল এভার ফাইট। The fight is always when you are a bad Muslim and there is a bad Hindu or a bad Buddhist. সুতরাং আপনার এত দুশ্চিন্তা করার কিছু নাই, এই দেশেই আপনি থাকবেন এবং আপনার সবচেয়ে সেফেস্ট হবে যদি ইসলামের ইসে অনুশাসনে উজ্জীবিত হয়ে সরকার সেই মনোভাব নিয়ে সংখ্যালঘুদের প্রতি উদারতা দেখান, সেটাই হবে দি বেস্ট কাইন্ড অফ গভর্নমেন্ট। এটাই তিনি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। যে ওই 8 নম্বর ধারা প্রিয়াম্বল এবং অন্য বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। প্রিয়াম্বল আপনি শেষ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম আছে কিনা, আপনি বলেন বলেছেন আছে, কীভাবে আছে আমার ওটা কিছু বলে নাই বলে ঠিক তাই না? দেখেন ওরা বলছেন যে এই কনভেনশন ডিসঅ্যাপ্রুভ, ডিনাই কনভেনশন, তার ভিতরে বলছে অ্যামেন্ডমেন্টস মেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, সেইটে ডিলিট করেছে। কিন্তু প্রিয়াম্বলের উপরে আছে বিসমিল্লাহ রহমান রহিমটা লেখা আছে প্রিয়াম্বলের উপরে, প্রিয়াম্বল যেখানে শুরু হয়েছে তার উপরে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম, ওইটার সম্বন্ধে ওনারা কিছু বলেন নাই, না বললে ন্যাচারালি আমরা ধরে নেব যে সেটা আনটাচ রয়েছে। তো বিসমিল্লাহ রহমান রহিম তাহলে পুরো পৃষ্ঠাটাকে বোঝাবে না, তাই হেডিং দিয়ে দিচ্ছে প্রিয়াম্বল, ও অর্থাৎ তার আগের অংশ বোঝাবে, তার আগের অংশ বোঝাবে না, সেইটি আমরা আসলে মুসলমান হিসেবে সেইটি আমরা ধরে নেবো যে বিসমিল্লাহ রহমানের হাত দেন নাই কোর্ট। আর একটা যেটা হাত দেন না যেটা এসার সাহেবের সময় হয়েছিল ওই প্রজাতন্ত্রে রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাইবে, এই ওনাকে যেরকম প্রশ্নটা করলেন তাকে বলছি যে এই তো আমাদের একটু এতে রয়ে গেছে, সেটা তো আছে সেটা আনটাচ, ওইটা কী করে অলমাইটি আল্লাহর এইটা টাচ করলো আমি জানি না, এখন দেখে মনে আছে তো সেটাকে তো টাচ করেছে।